আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, কেমন আছো? আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে নবম দশম শ্রেণীর রসায়ন সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার আমরা আজকে 4টি পয়েন্ট নিয়ে আলোচনা করব। একমুখী, উভয়মুখী, তাপ উৎপাদী এবং তাপ হারি বিক্রিয়া। এখানে আমরা প্রথমে আসি একমুখী বিক্রিয়া। তো একমুখী বিক্রিয়া বলতে কি বুঝি সেটা একটু আগে বলে নিই, এরপরে আমি এটার ব্যাখ্যাটা দেবো। যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো উৎপাদে পরিণত হয় এবং উৎপাদক পদার্থগুলো কিন্তু বিক্রিয়কে পরিণত হয় না, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় একমুখী বিক্রিয়া। আর সেক্ষেত্রে একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। আমি একটি বিক্রিয়া রেখে দেখাচ্ছি, যেমন ক্যালসিয়াম কার্বনেট। আমরা এই ক্যালসিয়াম কার্বনেটকে যদি তাপ দেওয়া হয় তাহলে এটা ভেঙ্গে কি কি হতে পারে? ক্যালসিয়াম অক্সাইড এবং তার সাথে উৎপন্ন হতে পারে কার্বন ডাইঅক্সাইড। এখানে একটু বিষয় খেয়াল রাখতে হবে যে বিক্রিয়ক পদার্থগুলা কি আর উৎপাদক পদার্থগুলা কি। উৎপাদক মানে উৎপন্ন হওয়া, আর বিক্রিয়ক মানে হলো যেই পদার্থগুলো বিক্রিয়া করে। এখানে কিন্তু বিক্রিয়ক পদার্থ একটা, সেই বিক্রিয়ক পদার্থকে যদি তাপ দেওয়া হয় সেটা কিন্তু ভেঙ্গে কি উৎপন্ন হয়? ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। তোমরা অনেক ক্ষেত্রে বিক্রিয়ার সময় দেখবে যে কোন কোন জায়গায় এস লেখা, যেমন এই যে ক্যালসিয়াম কার্বনেট এটার পাশে এস লিখে দিলাম, তার মানে হচ্ছে সলিড অর্থাৎ কঠিন পদার্থ এটি, তাহলে এটাকে বলা হয় সলিড, ঠিক আছে। আবার ক্যালসিয়াম অক্সাইড, ক্যালসিয়াম অক্সাইড সলিড, আর এটা হলো গ্যাস, জি বলতে বোঝানো হয় গ্যাস। আরো দুটি পয়েন্ট রয়ে গেছে, যেমন এল, এল দ্বারা বোঝায় লিকুইড, LIQUID। এরপরে যে আরেকটি রয়ে গেছে কি, একুয়াস সলুশন, তার মানে জলীয় দ্রবণ, এ কিউ দ্বারা এটাকে প্রকাশ করা হয় একুয়াস সলুশন, একুয়াস সলুশন সলিউশন। তার মানে এই পয়েন্ট গুলো তোমাদের মনে রাখার প্রয়োজন। যেমন আমরা যখন তাপ উৎপাদ এবং তাপ হারি বিক্রিয়া করব সেক্ষেত্রে কিন্তু অবশ্যই এই চিহ্নগুলাকে ব্যবহার করতে হবে। তার কারণ হলো তাপ উৎপাদি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু আমাদের কোনটা সলিড, কোনটা গ্যাস, কোনটা লিকুইড বা কোনটা একুয়াস সলিউশন অর্থাৎ জলীয় দ্রবণ, সেটা কিন্তু উল্লেখ করতে হবে। তো আমাদের একমুখী বিক্রিয়ার ক্ষেত্রে দেখা গেছে একটি তীর চিহ্ন দিয়ে প্রকাশ করতে হবে। তো এখানে আরো একটি বিষয় হলো কি, সকল বিক্রিয়া কিন্তু একমুখী না, বেশিরভাগ বিক্রিয়া কিন্তু উভমুখী বিক্রিয়া, কিছু কিছু বিক্রিয়া আছে যেগুলো হচ্ছে একমুখী। আমরা অবশ্য বুঝতে পারলাম একমুখী বিক্রিয়া কি, যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলা বিক্রিয়া করে, ভেঙ্গে বিক্রিয়া করে, যেমন একাধিক বিক্রিয়ক পদার্থ থাকলে সেখানে বিক্রিয়া করবে, আর এখানে এটা ভাঙবে, কারণ একটি বিক্রিয়ক পদার্থ আছে এটাতে তাপ দিলে এটা ভেঙ্গে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে, সেটা অবশ্যই এটি একমুখী বিক্রিয়া। এরপরে আমরা আসি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়াটা কি, যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো ভেঙ্গে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদক পদার্থগুলো ভেঙ্গে বিক্রিয়কে পরিণত হয়, সেই ধরনের বিক্রিয়াগুলোকে বলা হয় উভমুখী বিক্রিয়া। আবারও বলছি, যে রাসায়নিক বিক্রিয়া বিক্রিয়ক পদার্থগুলো ভেঙ্গে উৎপাদে পরিণত হয় এবং উৎপাদক পদার্থগুলো ভেঙ্গে বিক্রিয়কে পরিণত হয়, এই ধরনের বিক্রিয়াকে বলা হয় উভমুখী বিক্রিয়া। তো আমরা একটা উদাহরণ দিচ্ছি, যেমন হাইড্রোজেন গ্যাসীয় পদার্থ, এরপরে আমরা আরেকটি আয়োডিন লিখে দিই, আয়োডিন গ্যাসীয় পদার্থ বিক্রিয়া করে হয়ে গেল হাইড্রোজেন আয়োডাইড গ্যাসীয় পদার্থ, ঠিক আছে। এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই, যেহেতু এটা উভমুখী বিক্রিয়া, ঠিক আছে, উভমুখী বিক্রিয়া দেয়, এটা এখানে মনে রাখতে হবে উভয় দিকে তীর চিহ্ন হবে, অর্থাৎ যেটাকে বলা হয় এই বিষয়টাকে বলা অর্ধ তীর চিহ্ন,
উভয় দিকে তীর চিহ্ন দেওয়া লাগে, অর্ধ তীর চিহ্ন। উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে এরকম ভাবে অর্ধ তীর চিহ্ন ব্যবহার করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেছি হাইড্রোজেন এবং আয়োডিন বিক্রিয়া করে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে। এই যে হাইড্রোজেন আয়োডাইড উৎপন্ন হয়েছে, এখানে দেখা গেছে প্রত্যেকটি কিন্তু গ্যাসীয় পদার্থ, আমরা এটা উল্লেখ করে দিতে পারি, না দিলেও কোনো সমস্যা নেই। আরেকটি বিষয় হলো যে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে যদি তোমরা তীর চিহ্ন ব্যবহার করো, তখন উভয় দিকে কিন্তু সমতা না করলেও চলে, যদি তোমরা সমান চিহ্ন ব্যবহার করো। রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে সমান চিহ্ন ব্যবহার করা যায়, তীর চিহ্ন ব্যবহার করা যায়। ঠিক আছে, যেখানে তীর চিহ্ন ব্যবহার করবে সেখানে কিন্তু তোমরা যদি মানে সমতা না করো, উভয় দিকের পরমাণু সংখ্যা সমান না করো, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু যদি সমান চিহ্ন ব্যবহার করো, বিক্রিয়া করার ক্ষেত্রে মাঝখানে যদি তীর চিহ্নের পরিবর্তে সমান চিহ্ন ব্যবহার করে, সেই ক্ষেত্রে কিন্তু অবশ্যই উভয় দিকে সমান করতে হবে। এবার আমরা আসি তাপ উৎপাদন, এটা হলো কি একমুখী বিক্রিয়া। একমুখী বিক্রিয়া, এরপরে আমরা আসি উভমুখী বিক্রিয়া। উভমুখী বিক্রিয়া, এই উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে বিষয়টা হলো কি উভয় দিকে বিক্রিয়া সংঘটিত। ঠিক আছে, উভমুখী বিক্রিয়া, সরি আমরা উভমুখী বিক্রিয়া লিখে ফেলেছি, এখন আমরা বলবো তাপ উৎপাদনের বিক্রিয়া। তাপ উৎপাদনের বিক্রিয়া হলো যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন। এখন তোমাদের মধ্যে প্রশ্ন থাকতে পারে, আমরা কিভাবে বুঝবো রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে তাপ উৎপন্ন হচ্ছে কিনা। একটি বাস্তব উদাহরণ আমি দিচ্ছি, যদি তোমাদেরকে আমি এখন হাতে কলমে সেটা দেখাতে পারছি না, আমি একটা উদাহরণ দিচ্ছি, এরপর একটা বিক্রিয়া করে অন্য আরেকটি বিক্রিয়া করে দেখাবো। যেমন তোমরা দেখতেছো যে তাপ উৎপাদী বিক্রিয়া মানে হচ্ছে তাপ উৎপন্ন হয়, তাপ উৎপাদী বিক্রিয়া। এই বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা দেখতেছো যে তাপ উৎপন্ন হয়, কিভাবে বুঝবে তাপ উৎপন্ন হয়? তোমরা অবশ্যই বাজার থেকে চুন নিয়ে আসো, যেমন অনেক সময় পুকুরে চুন ব্যবহার করা হয়, অথবা ঘরে চুনা করা হয়, অথবা পান খাওয়ার জন্য যে চুন আমরা বাজার থেকে নিয়ে আসি, এগুলো যখন তোমরা পানিতে ভিজাবে, এই চুনের মধ্যে যখন পানি দিবে, তখন দেখা যাবে যে পানিটা ঠান্ডা ছিল, সেই পানিটা কিন্তু গরম হয়ে যাবে। সেটা তোমরা নিজেরা পরীক্ষা করে দেখতে পারো যে তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে চুন, একটা বাস্তব উদাহরণ হলো চুন বাজার থেকে নিয়ে এসে পানিতে ভিজাও, দেখবে পানিটা কি হচ্ছে গরম হয়ে যাচ্ছে, মানে তাপ উৎপন্ন হয়েছে। তাহলে আমরা বলতে পারি যে রাসায়নিক বিক্রিয়া তাপ উৎপন্ন হয় তাকে বলা হয় তাপ উৎপাদী বিক্রিয়া। আমরা একটি উদাহরণ দিচ্ছি রাসায়নিক বিক্রিয়ার, অর্থাৎ নাইট্রোজেন এবং হাইড্রোজেন। এটার ক্ষেত্রে কিন্তু অবশ্যই মনে রাখতে হবে যে এটাতে কিন্তু আমরা অবশ্যই মনে রাখবো যে এই যে এটাতে আমরা কি করবো, গ্যাসীয় এবং গ্যাসীয়, এই বিষয়টি কিন্তু উল্লেখ করতে হবে। আমরা তীর চিহ্ন দিয়ে ব্যবহার করলাম সেটা না অ্যামোনিয়া উৎপন্ন হবে। আমরা এখন এটাকে সমতা করে দিতে পারি, কোনো সমস্যা নেই। যেমন এখানে টু আছে, এখানে থ্রি আছে, আমরা যখন উভয় দিকে পরমাণু সংখ্যা সমান করবো, এটা একটা কৌশলে করে নিতে হবে। ঠিক আছে, যেমন এখানে হাইড্রোজেনের তিন আছে, নাইট্রোজেনের দুই আছে, তাহলে এখানে আমি এই দুইকে যদি আমরা এই যে অ্যামোনিয়াকে দুই দ্বারা গুণ করে দিই, তাহলে কি হবে, অ্যামোনিয়াকে যখন দুই দ্বারা গুণ করে দিই, তখন দুইটা নাইট্রোজেন, ছয়টা হাইড্রোজেন। এখন দেখা গেছে হাইড্রোজেন আছে দুইটা, আমরা এখানে তিন দিয়ে দিব, তখন কি হয়ে গেল, ছয়টা হাইড্রোজেন হয়ে গেল। এখন দেখো আমরা বিক্রিয়া করতে পারি, এখানে বলা হচ্ছে তাপ উৎপন্ন হয়। তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে এবং তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে দুইটা কথা বলে দিই, তাপ যখন উৎপন্ন হবে সেক্ষেত্রে তোমরা অবশ্যই ডেল এইচ সমান সমান, যদি তাপ উৎপন্ন হয় তাহলে ডেল এস এর মানটা হবে ঋণাত্মক, অর্থাৎ এই বিক্রিয়াটা করার ফলে 92 কিলো জুল তাপ উৎপন্ন হয়। এখানে সেটাকে কিন্তু তোমরা অন্যভাবে করতে পারো, যেমন আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। সাপোজ আমি একটু দ্রুত কাজটা করতেছি, দেখো
আমরা বলছি কি, যদি তাপ উৎপাদী বিক্রিয়া হয় সেক্ষেত্রে কিন্তু ডেলএস এর মানটা ঋণাত্মক, আর তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মানটা ধনাত্মক। এখন দেখো আমরা এই বিক্রিয়াটা কিন্তু তাপ উৎপাদী, আমরা ডেলএস এর মানটা ঋণাত্মক লিখে দিচ্ছি। এটা কোনো কোনো সময় দেখা যাবে তুমি এটা এভাবে ব্যবহার না করে অথবা পরীক্ষা ফলে দেখা গেছে প্রশ্নের মধ্যে এটাকে এভাবে না দিয়ে লিখে দিয়েছে +92 কিলোজুল। তার মানে কি, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে এমনই উৎপন্ন হয়েছে, তার সাথে আরো যুক্ত হয়েছে কি তাপ। সুতরাং তাপ উৎপাদী বিক্রিয়ার ক্ষেত্রে তোমরা এভাবেও বিক্রিয়াটা লিখতে পারো, আবার অন্য ভাবেও লিখতে পারো, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন, এখানে যেহেতু প্লাস আছে এদিকে মাইনাস দিয়ে তোমরা লিখতে পারো। তবে এখানে রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে কিন্তু মাইনাস চিহ্নটা ততটা ব্যবহৃত হয় না, মাইনাস চিহ্ন ব্যবহার না করাটাই বেটার, তোমরা এইভাবে অথবা এইভাবে যে কোনো একটি পদ্ধতিতে ব্যবহার করতে পারো। তাহলে বুঝতে পারছো তাপ উৎপাদী বিক্রিয়া, আমরা একটি উদাহরণ দিয়েছি, বাস্তব একটি উদাহরণ, বাড়ি থেকে বাড়িতে গিয়ে আজকে তোমরা কি করবে, চুন পানিতে ভিজাবে, তখন দেখা যাবে যে সেখানে পানিটা গরম হয়ে গেছে। আবার যে চুন তোমরা আগে ভিজিয়ে রাখছো সেই চুন ভেজালে কিন্তু হবে না, সুতরাং খেয়াল রাখতে হবে বাজার থেকে শুকনা যে চুনটা নিয়ে আসছো পান খাওয়ার জন্য অথবা যদি পুকুরে ব্যবহার করার জন্য বা ঘরে ব্যবহার করার জন্য চুন নিয়ে আসবো সেই চুনটা ভিজাতে হবে, তখন কিন্তু তাপ উৎপন্ন হবে। এখন আসি আমরা তাপ হারি, তাপ হারির ক্ষেত্রে ডেলিসের মানটা কিন্তু ধনাত্মক হয়। তো যাই হোক, আমরা এই তাপ উৎপাদন বিক্রিয়ার ক্ষেত্রে আরো একটা বিষয় উল্লেখ করতে হবে, এই রাসায়নিক বিক্রিয়াটা কিভাবে হয়েছে। এখানে কিন্তু প্রভাবক লেগেছে, কত আয়রন চূর্ণ প্রভাবক লেগেছে, এবং 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা দেওয়া হয়েছে, 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস। আরো কি হয়েছে, 200 থেকে 250 অ্যাটমোস্ফিয়ার চাপ প্রয়োগ করা হয়েছে। তাহলে এই যে আয়রন চূর্ণ এবং তাপমাত্রা তার পাশাপাশি আবার কি চাপ প্রয়োগ করা হয়েছে, এই প্রয়োগটা করার কারণে কিন্তু সেখানে নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে অ্যামোনিয়া উৎপন্ন হয়েছে। এটা কিন্তু খুব পরিচিত একটা বিক্রিয়া, খুবই পরিচিত, অনেক সময় বলা হয় যে অত্যানুকূল্য তাপমাত্রা কত, অবশ্যই সেখানে তোমরা বলতে পারবে 450 থেকে 550 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটা হলো অত্যানুকূল্য তাপমাত্রা। এবার আমরা দেখি তাপ হারি বিক্রিয়া, তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে তার উল্টা ঘটনা। যেমন তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএস এর মানটা হবে ধনাত্মক, আমি বাস্তবে তোমাদেরকে একটি উদাহরণ দেব এবং বিক্রিয়ার ক্ষেত্রে একটি বিক্রিয়া করে দেখাবো। যেমন তোমরা যদি বাজার থেকে ইউরিয়া সার নিয়ে আসো, এই যে ফসলে ব্যবহারের জন্য যে সাদা সার, যে সাদা সারটা নিয়ে আসে, সাদা সার যেটা হলো ইউরিয়া সার, সেই ইউরিয়া সার যদি তোমরা হাতে নাও, সেখানে হাতে নিয়ে যদি পানি দাও, তখন দেখা যাবে যে পানিটা ঠান্ডা হয়, অর্থাৎ তোমরা ইউরিয়া সারটা যদি যে কোনো একটা পাত্রে নাও অথবা একটা বিকারে নাও নিয়ে সেই ইউরিয়া সারের মধ্যে পানি দাও, তখন দেখা যাবে কি পানিটা ঠান্ডা হয়ে গেছে। তার মানে কি, সেক্ষেত্রে বোঝা গেছে যে তাপ সেটা হারিয়েছে। তাহলে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে আমরা যদি বলি নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করছে, একটি আরেকটি লেখব কি তাপ হারি বিক্রিয়া, নাইট্রোজেন ও অক্সিজেন বিক্রিয়া করে, এখানে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করে, যে বিক্রিয়া করেছে সেটা আমরা গুগল চিহ্ন দিয়ে বোঝাচ্ছি, নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হয়েছে। ঠিক আছে, আমরা এখানে কিন্তু সমতা করার জন্য যদি গুণ করতে পারি, আমরা বলেছি কি তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেলএসটা হয় ধনাত্মক, এই যে নাইট্রোজেন এবং অক্সিজেন বিক্রিয়া করেছে এটা গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, গ্যাসীয় পদার্থ, এখানে ডেলএস, আর ডেলএস বলতে বোঝানো হচ্ছে তাপমাত্রার পরিবর্তন,
ঠিক আছে, তাপের পরিবর্তন, তাপের পরিবর্তন ডেল এসটা বলতে বোঝানো হচ্ছে তাপের পরিবর্তন। তো ডেল এস এর মানটা হয়ে গেল 180 কিলো জুল। অবশ্য বুঝতে পারতো যে তাপ হারি বিক্রিয়ার ক্ষেত্রে ডেল এস এর মানটা কিন্তু হয় ধনাত্মক। আবার এটাকে তোমরা উল্টাভাবে করতে পারো, যেমন নাইট্রোজেন অক্সিজেন বিক্রিয়া করছে, ঠিক আছে, এখানে কি হলো নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন হলো, তার সাথে আমরা যদি বলি তাপ হারিয়েছে, তাপ হারি বিক্রিয়া, তাহলে আমরা মাইনাস দিব 180 কিলো জুল। এটাকে আমরা অন্যভাবে লিখতে পারি, নাইট্রোজেন প্লাস অক্সিজেন, তার সাথে আমরা কি করতে পারি মাইনাসটাকে যদি প্লাস করে দিকে নিয়ে আসি, তাও কিন্তু বিক্রিয়াটা হয়, ঠিক আছে, তোমরা যে কোনো প্রকারে লিখতে পারো। সরি, এটা ঠিক হবে না, নাইট্রোজেন মনোক্সাইড। এ হলো আমাদের তাপ উৎপাদী, তাপ হারি, একমুখী এবং উভয়মুখী বিক্রিয়ার উদাহরণ এবং বাস্তব উদাহরণ তোমাদেরকে দেখিয়েছি, বুঝিয়েছি। তোমরা অবশ্যই এগুলো বারবার প্র্যাকটিস করবে, ভালো কিছু করতে পারবে এই প্রত্যাশায়। আজকে আমার ক্লাস শেষ করলাম, আল্লাহ হাফেজ।